এবং খালেদ জিয়াকে আর অপমান করবেন না, তাকে যথেষ্ট অপমান করেছেন, তাকে আপনারা জেলে নিয়েছেন, তাকে আপনারা জেলে নিয়েছেন, অপমানিত করেছেন। এখানে শেখ হাসিনা এক এক করেছে, এটা ঠিক নয়, আপনাদের ভুল রাজনীতির জন্য তিনি অপমানিত হয়েছেন। এবার আপনারা আগামী দিনে ভুল রাজনীতি করবেন না, আমরা দোয়া করি তিনি বিদেশে যাচ্ছেন, তিনি সুচিকিৎসা করে ফিরে আসবেন, কিন্তু আপনারা সঠিক রাজনীতি করবেন। জনগণের অভিপ্রায়, জনগণের পালস, জনগণের ইচ্ছা আপনারা বুঝতে শিখবেন, ফলে সেই জন্য কখনোই নির্বাচন এই আমাদের এই বর্তমান রাজনৈতিক সংকট সমাধানের ক্ষেত্রে এটা কোনো সমাধান দিতে পারবে না। আর দ্বিতীয়ত এটা ম্যানিপুলেট করে গণমাধ্যম, কারণ এর আগে দেখেছেন বিভিন্ন, আমি নাম নেব না, তার নাম নাম আমার আমার জীবনের মধ্যে পড়ে না, কিন্তু গণমাধ্যমে বোঝা উচিত, কারণ এই ফ্যাসিস্ট সরকারকে এতদিন ক্ষমতা রাখবার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছে গণমাধ্যম। আমরা 20 বছর কথা বলতে পারিনি, যে সময় গণমাধ্যমের প্রতিনিধি এখানে আছেন, আমি তাদেরকে বলে আসছি আমার এখানে মেলা দেখতে পাচ্ছি, আপনারা 20 বছর কোথায় ছিলেন, আমাদের কাছে কথা বলতে দেননি, আমাদের জনগণ প্রতি এডুকেট করতে পারিনি, তাদেরকে বোঝাতে পারিনি, আপনাদেরকে বলে দিচ্ছি না, যেহেতু আপনারা যারা মালিক তারা তো সভাপতি সেই শ্রেণীরই যারা জনগণকে শোষণ করে, যারা লুটিয়ে মাফিয়া দেখাবে, আমি সাংবাদিককে ধরে, কিন্তু আমাদেরকে সবই আমাদের শুধরাবার সময়, ফলে নির্বাচন যদি আমরা হয় আবারও একই গণমাধ্যম যারা এতদিন পর্যন্ত ফ্যাসিস্ট শক্তির সহযোগিতা করেছে তারা আবারও কিন্তু তাদের নিজস্ব স্বার্থে, তাদের অর্থনৈতিক স্বার্থে দেখা যাবে গণবিরোধী অবস্থান নিয়েছে, কারণ এটা কিন্তু আমরা বলতে দেবো। আর নির্বাচন হয়ে দাঁড়িয়েছে বাজারে যেমন কোম্পানিগুলো প্রতিযোগিতা করে, বিভিন্ন কোম্পানির প্রতিযোগিতা করে, নির্বাচনে বিভিন্ন কোম্পানির প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। আপনি যদি টিকিট পেতে চান একটা ইয়ের জন্য আসনের জন্য, আপনি 1-2 কোটি টাকা দিতে হবে, আমি এখানে কেউ আসে তারা 1 কোটি টাকা দিতে পারবে, আমি বিশ্বতে বলবো ঠিকই হচ্ছে না, আসে আপনাদের কারো কাছে কোনো জনগণের আসে।